সালাম ও রহমতুল্লাহি আবরাকাত আল গ্রুপে প্রশ্ন হচ্ছে আমি বাড়ি নির্মাণ করতে চাচ্ছি আর এই ক্ষেত্রে বাড়ির যে উপকরণ রয়েছে বিশেষ করে ইট বালি সিমেন্ট ইত্যাদি সেগুলো ইসলামী ব্যাংক সরবরাহ করবে এবং তাদের সাথে আমার কন্ট্যাক্ট হবে যে আমি যখন বাড়ি পূর্ণ করব এবং বাড়ি থেকে যখন আমি ভাড়া আদা করব তখন থেকে তাদেরকে মাসিক কিস্তি হিসেবে তাদের যে খরচ যে অর্থ সেটা আমাকে পূর্ণ করতে হবে এক্ষেত্রে আমার প্রশ্ন হলো তারা তো এভাবে বলেছেন যে এটি হচ্ছে তাদের ব্যবসা আমার কাছে যে রেট দেবেন সেটি বাজারের চেয়ে কিছুটা বেশি এবং আমি যখন পূর্ণ করব সেটি আমার যে তাদের কাছ থেকে নেওয়া অর্থ সেখান থেকে কিছুটা বেশি আমি আদা করবো এটিকে আমার জন্য শুধু হবে বিষয়গুলো স্পষ্ট করলে আমি উপকৃত হব আলহামদুলিল্লাহ ওসলাম আলাইবাজহিল ইস্তফা মাদ তিনি ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছেন এবং সুদকে হারাম করেছেন এখানে স্নায়ু ব্যাংকের যে পদ্ধতি সে পদ্ধতিটি তারা ব্যবসা ব্যবসায়ী পদ্ধতি অবলম্বন করেন আর সেটি হলো এই যে একটি বাড়ি বানাতে যা খরচ হবে সবগুলো আমি দেব পণ্য আমার এবং পণ্য আমি রেট ধরে দেব যে এত করে এবং যখন পূর্ণ হবে তখন থেকে আমাকে আমার এই পণ্যর যে দাম সে দাম পূর্ণ করতে হবে যদি এমনটি হয় তাহলে এটি বৈধ লেনদেন এতে কোনো সমস্যা নাই কেননা যদি এমনটি হতো যে তারা টাকা দিত এবং টাকার বিনিময়ে টাকা অতিরিক্ত দিতে হবে যেটি প্রচলিত যে ব্যাঙ্কগুলো রয়েছে ব্যাংকিং পদ্ধতি তারা আমাদেরকে বাড়ি বানানোর জন্য টাকা দেয় আর ওই টাকাটি কিস্তি হিসেবে তাদেরকে শোধ করতে হয় আর এটি হচ্ছে সুদ কেননা টাকা দিয়ে টাকা নেওয়া এবং এই ক্ষেত্রে কিছুটা অতিরিক্ত নেওয়া এটিকে সুদ বলে আর যদি এমনটি হয় আমি পণ্য নেব তবে টাকা দেব এই ক্ষেত্রে যেইভাবে আমাদের শর্ত হবে শর্ত যদি ঠিক থাকে এবং চক্রহারে যদি বৃদ্ধি না পায়